हेलो यूट्यूब फैमिली व्हाट्सएप चैनल आरो एक ब्रैंड न्यू वीडियो सबाई के वेलकम। तो भाई लोग देखते सामने बीस्ट दाड़ी आछे, सो चलो राइड करते करते तुम्हारे सब कुछ बोलबो आस्ते आस्ते। ओ भाई भाई पुरु आलादा ही फील, कोथाय अमर गाड़ी आर कोथाय एटा भाई पुरु पूरी आलादा डिफरेंट कैटेगरी भाई। एत सुंदर माने राइडिंग पोस्टर ए गाड़ीटार 248 सीसी इंजिन आछे, सिंगल सिलिंडर सिक्स स्पीड गियर बक्सर संगे भाई लोग। और कम्पानी क्लेम करे ए गाड़ी माइलेज होच्छे तुम्हार 32 किलोमीटर पर लिटारे। ओ भाई पुरो आलादा ही माने भाई सब कुछ होच्छे पोस्टर भाई, एत सुंदर पोस्टर ना राइडिंग पोस्टर टा मैं कि बोलबो। एटा के सारा दिन धरे राइड कर लो माने कोनो कष्ट होबे ना, कोनो थाकान होबे ना, जे रकम स्पोर्ट्स बाइके होय। सो चलो एकटू भालोभावे भागिये देखा जाक। ভাই এটা আমার কন্ট্রোলের বাইরে ভাই, আমি একে কন্ট্রোল করতে পারবো না। দেখতে পাচ্ছ ভাই ভিড় দেখো ভাই পুরো আলাদা। রে 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 ভাই এ পুরোপুরি আমার কন্ট্রোলের বাইরে, এটা নেকেড ব্রিজ ভাই। এত হাওয়া লাগছে আমার গাড়িতে, এতটা মানে হাওয়া লাগে না, তো এইটাতে একদম পুরো বুকে হাওয়াটা লাগছে মানে পুরো পেছনে ঠেলে দিচ্ছে। তো ভাই আই থিঙ্ক এটাতে স্লিপার ক্লাচ আছে, আমি ফার্স্ট টাইম চালাচ্ছি এই গাড়িটাকে, পুরো আলাদাই ফিল আসছে ভাই। কনফিডেন্সটাই পুরো সেই ভাই সেই। তো ভাই এই গাড়ির বিষয়ে তো বলার কিছুই থাকে না, সবাই জানো মার্কেটে এত পপুলার, তো আমি বেশি কিছু বলছি না এই গাড়ির বিষয়ে। বাস একটু চালিয়ে দেখলাম আমার ফার্স্ট রাইড। তো ভাই লোক এই গাড়ির সিট হাইট হচ্ছে গেন 822 mm। আর ভাই আমার পা তো মোটামুটি যাচ্ছে, দেখো দেখাচ্ছি একবার দাঁড়িয়ে তোমাদের, দেখো পাটা উঁচু করে রাখতে হচ্ছে দুদিকেই। সো জাস্ট হালকা পায়ের পাতাটা হালকা ঠেকে আছে ভাই, পাটা পুরো উঁচু হয়ে আছে, যেরকম আমার গাড়িতেও সেম কেস। তো আমার হাইট হচ্ছে ভাই লোক তোমাদের বলে দিই 5'4" হব। তো ভাই খতরনাক দেখতে পাচ্ছ আমার বিস্টকে নিয়ে গেল, ও আমার গাড়ি নিয়ে ভিডিও বানাচ্ছে, আমি ওর গাড়ি নিয়ে ভিডিও বানাচ্ছি। সো চলো বাকি তো ভাই বুঝতে পারছো ট একদম মানে টর্ক মাস্টার বলতে পারো এই গাড়িকে, মানে এর কোনো কম্পেয়ারই হয় না ভাই এই গাড়ির সঙ্গে কারোর, নেকেড বিস্ট বলতে পারো একে। এর ক্যাটাগরিতে কোনো গাড়ি আসে না জানো 250 সিসিতে নেকেডে, আই থিঙ্ক আমার জানা মতে তো কোনো সেরকম কিছু নেই। সো চলো ফার্স্ট গিয়ারটা দেখে নেওয়া যাক ভাই। 50 ভাই, ওরে ভাই এটা চালাবার মতো নয় ভাই, পুরো ঝটকা মেরে ফেলে দিচ্ছে ভাই। ও প্রথম গিয়ারেই ভাই 50 উঠে যাচ্ছে, বুঝতে পারছো মানে থার্ড গিয়ার পড়তে পড়তে 115-120 টপকে যাবে ভাই, আর এই রোডে তো একদমই ট্রাই করা যাবে না ভাই। এত পাওয়ার ভাই পুরো আমাকে উল্টে ফেলে দিচ্ছে পেছন দিকে, আমি আর বেশি ট্রাই করছি না ভাই। ভাই লোক দেখতে পাচ্ছ গাড়ির হানার, আয় হায় আলাদাই স্যাক। ও ভাই ভাই প্রথমে তো বলো ক টাকা নিয়েছিল তোমার গাড়ি আর কতদিন হয়েছে নিয়েছো? আমার গাড়ি ক টাকা নিয়েছিল, ক টাকা নিয়েছিল ওটা পরেতে আসছি, আমার গাড়ি হয়েছে সবে 8 মাস। আর ভাই গাড়িটা কিনেছি 8 মাস হয়েছে, কিন্তু গাড়িটা 2 মাসের মধ্যে অ্যাক্সিডেন্ট করে গাড়ি ফাটিয়ে ফুটিয়ে ফেলেছিলাম, আর গাড়ির দাম নিয়েছিল 2,72,000 টাকা। আর মাইলেজ কেমন কি পাও?
মাইলেজ মাইলেজ সেরকম বোঝায় না, পাড়ার মধ্যে যদি আমি গাড়ি চালাই তো পাড়ার মধ্যে গাড়িতে মাইলেজ খুব জোর জোর দেয়, হয়তো 28 এরকম সামথিং দেয়। আর যদি হাইওয়েতে গাড়ি চালাই কোনো সময় লং এ টমে যদি কোনো জায়গায় যাই তাহলে সেখানে তো আমার কত দেয়, 31 এরকম সামথিং দেয়। দিলে তো পুরো মেরে। তো ভাই 31-32 কোম্পানি যেটা ক্লেম করে সেটা পাওয়া যায় হাইওয়েতে, লোকালে পাওয়া যায় না। আর বাকি সার্ভিস চার্জ বাজ কেমন ভাই? সার্ভিস চার্জ এর সার্ভিসের প্রচুর সার্ভিস চার্জ, কারণ ভালোই সার্ভিস চার্জ, কারণ আমি ফার্স্ট সার্ভিস করিয়েছিলাম তখন আমার নিয়েছিল 2000 টাকা। মোবিল চেঞ্জ করেছিলাম, নর্মাল ফ্রি সার্ভিস থাকে তো, ফ্রি সার্ভিস থাকলেও তারপরও 2000 টাকা লেবার চার্জ আর মেটেরিয়াল দিয়ে 2000 টাকা। ভাই সাহেব বুঝতে পারছো, সরি মানে লেবার চার্জটা বাদ দিয়ে মেটেরিয়াল চার্জ আমার 2000 টাকা পড়েছিল, 100 টাকা কম 2000 টাকা। তার মানে KTM KTM ই তাই তো, কোনো কোনো ছাড় নেই, না কোনো জিনিসে লেস করবে না কোনো জিনিস, সব জিএসটি পর্যন্ত হে না গুস্তি পিন্ডি সব। তো ভাই বাকি তোমার পাশে কেমন লাগে, মানে কেনার পরে কোনো কখনো এরকম মনে হয় না তো যে না গাড়িটা কিনে আমি ভুল করেছি? না গাড়িটা এরকম কোনোদিন মনে হয়নি যে গাড়ি কিনে আমি ভুল করেছি, কজ অ্যাক্সিডেন্ট করেছিলাম ওটা পরে কথা, বাট হ্যাঁ ওটা আলাদা, ওটা আলাদা কথা, বাট গাড়ি কিনে আমার কোনোদিন মনে হয়নি যে আমি ভুল কাজ করেছি যে গাড়িটা কিনে, কারণ গাড়িটা আমার ভালো সাথ দেয়, মাইলেজ নিয়ে আমি টেনশন করি না। হ্যাঁ ভাই এটা পারফরমেন্স গাড়ি, পারফরমেন্স পেলেই হবে। হ্যাঁ পারফরমেন্স গাড়ি, পারফরমেন্স পেলেই হলো, এতটুকু আমি, কারণ এর ইনিশিয়াল পাওয়ারটা, হ্যাঁ ইনিশিয়াল পাওয়ারটা খুব বেশি হাই, খুব বেশি, মানে আমি ফার্স্ট গিয়ারে মেরেছি 50 তুলেছে আর এরকম ঝটকা মারলো না, আমি পুরো সিটকে পেছনে চলে যাচ্ছিলাম। হ্যাঁ তো বাকি বাকি ডিস ভালো, হ্যাঁ ব্রেকিং সিস্টেমটা খুবই সুন্দর, অসাধারণ ব্রেকিং, আই খতরনাক সিন। আর এখানে বিস্ট দাঁড়িয়ে আছে ভাই লোক, তো এখানে দেখো নক্স বয় সঞ্জু, তো গিয়ে সাবস্ক্রাইব করে নেবে, দাদাও হেভি হেভি ভিডিও বানায়, তো চলো হেভি বানাই কি কেমন বানায় আমি জানি না, বাট আমি এই ফার্স্ট মোটো ব্লগই স্টার্ট করেছি, তো আর দাদার সাথে আমার দেখা হয়েছিল সেটা হচ্ছে আজাদিন ধাবাতে গিয়ে 1 তারিখে জানুয়ারি মাসে 1 তারিখে এই এই বছরে প্রথম দিনকে গিয়ে দাদার সাথে দেখা হয়েছিল, যেখানে অপিট গায়ে এসেছিলো, সো তো এখন একসঙ্গে আছি কোনো ব্যাপার নয়, আরামসে হয়ে যাবে, ভিডিও তো একদম খতরনাক আসতে থাকবে কোনো ব্যাপার নয় ভাই লোক। তো চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভাইকে যেভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থাকো, তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সাবস্ক্রাইবটা জরুর করবে।